কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, উলাইকা লাহুমুল আমান, কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, ওদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আল্লাহ বলে রাখবো তো রাখবো কি কইরা, তুই আমার বন্ধুর ইজ্জত রাখলি তো রাখলি কতটুকু, বন্ধুর ধার দাললি তো কতটুকু, শুধু মুখে বলে মহব্বত করি মুখে, শুধু মুখে। একজন এখানে নাই যে কোরআনের উপরে হাত দিয়া বলতে পারবে আমি জানের আমার জানের চেয়ে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি কি এর ভালোবাসেন, টিকা আছেন এখনো? এটা আল্লাহর এহসান, শুধু বন্ধুর কারণে টিকায় রাখছেন, নাইলে এটা হয়তো হয় কি কইরা, হয়তো হয় কি কইরা, আমি বুঝাইলে বুঝবেন কিনা জানি না, চেষ্টা করতেছি, এটা হয়তো হয় কি কইরা, ডেলি 32 বার আল্লাহকে বলি আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান, ডেলি 32 বার বলি, 32 বার 32 রাকাত নামাজ পড়ি আমরা ডেলি, কমসে কম এই হুজুররা পড়ে 32 রাকাত নামাজ, 3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, কত হলো 32 রাকাতে আমরা পড়ি। আল্লাহ আমাদেরকে দুই হাত থেকে বাঁচান, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, এটা হুজুরগো কাছে তর্জমা একটা, আমার কাছে আরেকটা, আমি তর্জমা এটা করলাম যে আমরা আল্লাহর কাছে অনুরোধ রাখি আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, ডেলি 32 বার বলি, তারপরও আজকে ইহুদি নাসারার হাতে আমাদেরকে সবচেয়ে বেশি মার খাওয়ান কি কইরা, খাওয়ান কেন কি কইরা খাওয়ায়, সারা দুনিয়ার মুসলমান তো এই দুই হাতে নিষ্পেষিত, একটা ইহুদি একটা খ্রিস্টানের হাতে, ফিলিস্তিন মারি খাইতেছে কার হাতে, আজকে তো 32 বার চেয়ে আসলেন আপনি, ফজর থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্তে 32 বার বলছেন আল্লাহ আমাকে ইহুদি নাসারার থেকে বাঁচান, আল্লাহ বলবে বাঁচাবো তো বাঁচাবো কি করা, কি করে তোদেরকে বাঁচাবো, তুই যখন বলতে থাকিস বাঁচাও তখন তো কোরআন তোকে লানত করতে থাকে, কেননা তোর ভিতরে ইহুদি নাসারার ভালোবাসা, তোর রং সাজানো, তোর শরীর সাজানো ইহুদি নাসারার আদর্শে, তোর চুল কাটা ইহুদিদের আদর্শে, তোর প্যান্ট ইহুদিদের আদর্শে, তোর কাপড় ইহুদিদের আদর্শে, তোর খাওয়া ইহুদিদের আদর্শে, তোর লওয়া ইহুদিদের আদর্শে, তোর চলা ইহুদিদের আদর্শে, তোর বিয়া ইহুদিদের আদর্শে, তোর শাদি ইহুদিদের আদর্শে, তোর ঘুম ইহুদিদের আদর্শে, সবকিছু তুই ইহুদিদের আদর্শে সাজায়া আমার কাছে ভালো শাস্তি আসছিস, আর তুই বলতেছিস আমি ওদের হাত থেকে তোকে বাঁচাবো, তো তোরে ওদেরকে দিয়ে পিটাবো না তো কাকে দিয়ে পিটাবো, আমি বুঝাইতে পারতেছি না, মনে হয় আমার ভিতরে ব্যথা, এটা আমার ব্যথা কিচ্ছু না, ওয়াজ না, এটা ওয়াজ তো আমার পরে যারা আসবে তারা করবে, আগে যারা করে গেছে তারা করে গেছে, আমি তো এক বেড়া কান্দে নিছি এই জন্য ভিতরের ব্যথা, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিল উম্মত, যাদের জন্য জীবনে কাঁদতে কাঁদতে, আরে আরো সে যায়া যিনি উম্মত বলেন নাই, 40 দিন মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, শুধু এক তাজাল্লি দেখা, 1470,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি, মুসা আলাইহিস সালাম সইতে পারেন নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন, কাবা কাউসাইনি ও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, এরকম পাশে বসা আরশের উপরে সমস্ত নুরি পর্দা ভেদ কইরা ওইখানে যে বসছেন, হারায় যাওয়ার কথা ছিল, কিছুই মনে আসার কথা ছিল না, আল্লাহ সালাম দিছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ওই সময় নি আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, কিন্তু বন্ধু সালাম তো নিবে দূরের কথা, উল্টা বইলা উঠছে আমার উম্মত, আজকে আমাকে না দিলেও চলবে আমার উম্মতকে দেন, এই উম্মতকে দুই দুইবারে মাফ করছেন,
প্রথম 15 বছর মাফ, বিলকুল মাসুমিয়াতের নিষ্পাপের পেলার ভিতরে রেখা দিছে। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়েছে ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের পেলার ভিতরে রেখা মাফ, সত্য তো? আর যতক্ষণ ঘুমে থাকবো ততক্ষণ মাফ, কলম বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইতে, তামাশা না। আপনি তামাশা মনে করতেছেন, তামাশা না। যে উম্মতের অন্তর্ভুক্ত আমরা, উম্মতে মুহাম্মাদি, হায় হায় বাছাই করে অন্তর্ভুক্ত করছেন, বাছাই করে। আপনি বিবেক দিয়ে ভাবেন না, আল্লাহ কি বিবেক দেয় নাই? 1 টাকারে 100 টাকা বানাইতে পারেন, 100 টাকার ব্যবসাকে 1000 টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, 1000 টাকার ব্যবসাকে 1 লাখ টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, 1 লাখ টাকার ব্যবসাকে 20 টাকার ব্যবসায় রূপান্তরিত করতে পারেন। এটা দিয়েই তো বুঝাইতে পারি না, এমন হয় রাগ হয়ে গেল। বানাইতে পারলেন, এতটুকু বুঝতে পারলেন না যে 50 ওয়াক্ত নামাজ দিছিল, কমাইতে কমাইতে 5 নিয়ে আসছেন, খাটবেন 5 ওয়াক্ত, সওয়াব দিতেছে 50 ওয়াক্ত। আপনার চেহারার দিকে চায়, কার দিকে চায়, বন্ধুর দিকে চায়, বন্ধুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চায়। এখনো যে বাইচা আছি এটা ওনার কৃপা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বাইচা আছে। আমাদের নবীও যদি ওই নবী হইতেন, দুনিয়াতে 16 লক্ষ নবীর কবর আছে, কিন্তু চিহ্নিত কবর আছে মাত্র 3 থেকে 4টা। আমাকে চিনাইতে হবে না, আমার সব ঘুরা শেষ। নবীদের যত চিহ্নিত কবর চিহ্নিত আছে ওগুলো আমার দেখা শেষ। সোহাইব আল ইসলামের কবর চিহ্নিত আছে, সোহাইব আল ইসলামের কবর চিহ্নিত আছে, ইউসা বিন নূন আল ইসলামের কবর চিহ্নিত আছে, ইব্রাহিম আল ইসলামের কবর চিহ্নিত আছে, আর বাকি একটাও চিহ্নিত নাই। ইয়ামানে একটা আছে সালে আল ইসলামের কবর পাহাড়ের চূড়ায়, আর কারোরটা চিহ্নিত নাই। আর কারো ব্যাপারে এই কথা লেখা নাই যে হায়াতুন নবী কবরে জিন্দা, ওলামা বলতে পারবে না, কি বলতে পারবেন? কিন্তু আমাদের নবী যে কবরে জিন্দা, হায়াতুন নবী, আপনাদের ভিতরে কেউ মামাতুন নবীর কায়েল? হায়াতুন নবী, আল্লাহ কোরআনে ওয়াদা করছে, বন্ধু আপনি থাকবেন উম্মতকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? আছে তো আছে, কোথায়? মদিনা মুনাব্বারা রওজায় আথারে এখনো জিন্দা বসা আছে, জিন্দা। সামনে যায় আস, দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়, বিশ্বাস হয় না? চলেন 2 কিতাবের হাওলা দেই, ওলামারা পড়ে নিয়েন। হুসাইন আহমদ মাদানির জিন্দিগিতে আছে, দারুল উলুম দেওবন্দের হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, উনি 18 বছর রিয়াজুল জান্নাতে বসে হাদিস পড়াইছেন। তো ওইখানে হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল। একজন আরব ছিল, বড় জাইয়েদ আলেম, সে মামাতুন নবীর কায়েল ছিল, সে কোনো মতেই মানতে ছিল না দলিল। তা একদিন হুসাইন আহমদ মাদানি দর্শের ভিতরে জোশে চলে আসছেন, দর্শ বন্ধ করে দিয়া, চোখ বন্ধ করে চুপ করে বসে আছেন, প্রশ্ন চলতেছে উনি জবাব দেন না। একটু পরে উনি ইঙ্গিত দিছেন রওজার দিকে দেখো, তো পুরো মসজিদ বড় মজমা রওজার দিকে দেখছেন, তো রওজার পর্দা সরে গেছে, সারা দুনিয়া দেখছে আল্লাহর রসুল মজমার দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন আর বসা আছে। ওরা দেখেন। আরেকটা আছে রেফাই খানদানের সবচেয়ে বড় আলেম, কুয়েতের এক রেফাই খানদান আছে, ওই খানদানের বুজুর্গ রেফাই খানদান, এটা আহলে বাইত। ওই বুজুর্গ যায় যখন সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, উনি দাদা বইলা সালাম দিছেন, ও আমার দাদা,
কেননা এই বংশের ছেলে আল্লাহর রসুলের বংশে, আল্লাহর রসুলের নসলে তার অধিকার আছে। দাদা বলে সালাম দেওয়া, তো সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, তো ভিতর থেকে জবাব আসছে জোরে, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে তোর উপরেও সালাম। তো রেফাই খানদানের বুজুর্গ বলতেছিল, দাদা যান সালামের জবাব যখন এত জোরে দিলেন তো হাতটা বাহির করে দেন না, একটু চুমা দিয়ে যাই। তো হাত বাহির হয়ে আসছে, পুরা পুরা মসজিদে নববী আলোকিত হয়ে গেছে। রেফাই খানদানের ওই লোক হাতে চুমা দিয়ে দিছেন, হাত ভিতরে চলে গেছে। আমাদের নবীজির কারণে আমরা বেঁচে আছি। আসেন আসেন, কথা তো আমার পরে যারা আসবে তারা বলবে, এখনো বক্তা রয়ে গেছে। আসেন, আজকে আমরা যে সারা দুনিয়ায় নির্যাতিত, শুধু আর শুধু কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত না রাখার কারণে। ইজ্জত রাখি নাই ওনার, ওনার চোখের পানির দাম রাখি নাই, দাম মিটা যাওয়া উচিত ছিল আমাদের জমিনের সাথে। শুধু বন্ধুর সাথে ওয়াদা দেখা আল্লাহ আমাদেরকে টিকায় রাখতেছেন আর এখনো পাহারা দিয়ে রাখতেছেন। কেননা বন্ধুর সাথে ওয়াদা, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। আমরা না চোখের পানির ইজ্জত রাখছি, না আল্লাহ রসুলের জীবনের ইজ্জত রাখছি। যদি ইজ্জত রাখতাম তাহলে হায় হায় উম্মতে মুহাম্মদী দেখলেই চিনা যেত যেটা উম্মতে মুহাম্মদী। আমাদের উপরে রং হইতো, রং থাকতো, রং রং থাকতো। হাতে মেহেন্দি দেখলে কারো যেরকম বোঝা যায় যে মনে হয় বিয়ে করছে, নাইলে হাতে মেহেন্দি দিল কেন? আমাদের কো রং দেখা বোঝা যেত এটা উম্মতে মুহাম্মদী। আজকে যুবক দেখলে চিনা যায় না, নারী দেখলে চিনা যায় না, পুরুষ দেখলে চিনা যায় না, শিক্ষিত দেখলে চিনা যায় না, অশিক্ষিত দেখলে চিনা যায় না, ব্যবসায়ী দেখলে চিনা যায় না, মালিক দেখলে চিনা যায় না, শ্রমিক দেখলে চিনা যায় না, কাউকেই চিনা যায় না যেটা উম্মতে মুহাম্মদী। যার কারণে আমরা নির্যাতিত। আপনি বলবেন যে আমরা নির্যাতিত, আমাদের অর্থ কম, দুনিয়ার 70% সম্পদ আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিছে, পায়ের নিচে। অ্যানালাইসিস লাগান, খবর লাগান, তারপরে দেখেন। খালি ডলারটারে বড় দেখেন দেখি মনে করেন সব ওদের কাছে, পাউন্ডটারে বড় দেখেই মনে করেন ওদের কাছে, পাউন্ড ছোট টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতে টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নেই, ওমানের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নাই। দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুইটা, একটা হলো ওমানি দিনার, একটা হলো কুয়েতি দিনার, এর উপরে কোনো টাকা দুনিয়াতে নেই। দুনিয়ার সবচেয়ে 70% সম্পদ মুসলমানদের কাছে, সংখ্যায় মুসলমান 200 কোটি। আমাকে বুঝাইতে হবে না, আমাকে কি আপনি 9-6 দিয়ে বুঝাইবেন, মিডিয়া সিডিয়া দিয়ে কি বুঝাইবেন? আমি দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি। তাহাদিসে নেয়ামত বলতেছি আপনাদেরকে, অহংকার না। আজকেও আমি এক দেশের ভিসা রিসিভ করে আসছি, আমাকে দুনিয়া চিনাইতে হবে না, দেশের নাম বলবো না। নাম শুনলে আপনার চক্ষু কপালে উঠবে, আপনি বলবেন এই মোল্লারে দিল কি কইরা, ঠিক না? এটা খালি মোল্লা না, আমি হুজুর না খাজুরও। আমাকে বুঝাইতে হবে না, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। বিশ্বাস হয় না? 30% সম্পদ আল্লাহ সারা দুনিয়াকে দিছে, 70% মুসলমানকে দিছে। আপনি খবর নিয়ে দেখেন আমার কথা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে।
দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, বিশ্বাস হয় না? ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি আর কম কি? বিকেনিতে তো গাউসিয়াও পাওয়া যায়, বিকেনি আছে এখানে, বিকেনি বেচে এরকম ব্যবসায়ী আছে, নিচে পাওয়া যায় বিকেনি, চিনেন বিকেনি? বিকেনি বেচে গাউসিয়া মার্কেটে। আমি বিকেনি বললাম, এখানে বিকেনি বলে না আরেকটা নাম বলে, ওটা গাউসিয়া বিক্রি হয় জায়া দিগান 200 টাকার উপরে পিস নাই মনে হয়, আমার বিশ্বাস। দু চারটা পকেটে করে লেয়ে এলে আপনি করে দেখান যেহেতু যে এটার নাম বিকেনি। যুবকরা চিনে, এখন নেটে সার্চ দিলে চলে আসবে বিকেনি, এখানে পাওয়া যায়। ওরা তো কাপড়ই পরে না, দামি পড়বে বেশি পড়বে কোথেকে? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, বিশ্বাস হয় না? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে, ওরা পড়ে না। যান 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 নেটে পাবেন, বিল গেটস এর এক একটা 60 কয় টাকা দাম নেটে পাবেন, সার্চ দেন। আমি সার্চ দিয়া বলতেছি, আর আমাদের দেশে পাবেন এক একটা টি শার্ট 10 লাখ টাকা ব্র্যান্ডের, পাবেন না? না নাই। জুতা বলে 20 লাখ, এটা কি মাথায় দেয় না পায়ে দেয়? জুতা কই দেয়? হ্যাঁ, কিন্তু বাংলাদেশের নেটে আছে জুতার দাম 20 লাখ, কত? কত? এটা কি দিয়ে বানাইছে? এটা মাথায় দিয়ে ঘুরে না ওই পায়ে দিয়ে ঘুরে? দুনিয়ার সবচেয়ে দামি জুতা পরে মুসলমান, কাপড় পরে মুসলমান, দুনিয়ার দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার কোনো দেশের প্রেসিডেন্ট নাই, আমেরিকা না, কানাডা না, অস্ট্রেলিয়া না, রানী ভিক্টোরিয়ার গাড়ির ভিতরে সোনার পার্স নাই, মুসলমান প্রেসিডেন্টের গাড়ির সোনার পার্স আছে, সোনার পার্স। আমি নাম বইলা দিই, আপনি সার্চ দিয়া দেখেন, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স আছে, সোনার পার্স দেখেন আপনি। তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া খায় মুসলমান। মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, এত দামি খাওয়াও কেউ খায় না। ম্যাকডোনার ফ্যাকডোনার কেএফসি আর এটা সার্চ দিয়া দেখেন সবচেয়ে বেশি মুসলমান খায়, তারপরও নির্যাতিত কেন? কেন নির্যাতিত মুসলমান? কয়টা দেখামো আপনাদেরকে? 200 কোটি মুসলমান দুনিয়াতে, 200 কোটি। কেন নির্যাতিত? কেন নির্যাতিত? কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, উলাইকা লাহুমুল আমান, কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, ওদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আল্লাহ বলে রাখবো তো রাখবো কি কইরা, তুই আমার বন্ধুর ইজ্জত রাখলি তো রাখলি কতটুকু, বন্ধুর ধার দাল্লি তো কতটুকু, শুধু মুখে বলে মোহাব্বত করি, মুখে শুধু মুখে। একজন এখানে নাই যে কোরআনের উপরে হাত দিয়া বলতে পারবে আমি চানের, আমার চানের চেয়ে বেশি মোহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি কি এর ভালোবাসেন? টিকা আছেন এখনো? এটা আল্লাহর এহসান, শুধু বন্ধুর কারণে টিকায় রাখছেন, নাইলে এটা হয়তো হয় কি কইরা, হয়তো হয় কি কইরা? আমি বুঝাইলে বুঝবেন কিনা জানি না, চেষ্টা করতেছি, এটা হয়তো হয় কি কইরা? ডেলি 32 বার আল্লাহকে বলি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান, ডেলি 32 বার বলি, 32 বার 32 রাকাত নামাজ পড়ি আমরা ডেলি, কমসে কম এই হুজুররা পড়ে 32 রাকাত নামাজ, 3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, কত হলো? 32 রাকাতে আমরা পড়ি। আল্লাহ আমাদেরকে দুই হাত থেকে বাঁচান, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এটা হুজুরগো কাছে তর্জমা একটা, আমার কাছে আরেকটা,
আমি তরজমা এটা করলাম যে আমরা আল্লাহর কাছে অনুরোধ রাখি, আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। ডেলি 32 বার বলি, তারপরও আজকে ইহুদি নাসারার হাতে আমাদেরকে সবচেয়ে বেশি মার খাওয়ান। কি করে খাওয়ান কেন, কি করে খাওয়ায়? সারা দুনিয়ার মুসলমান তো এই দুই হাতে নিষ্পেষিত, একটা ইহুদি একটা খ্রিস্টানের হাতে। ফিলিস্তিন মারি খাইতেছে কার হাতে? আজকে তো 32 বার চেয়ে আসলেন আপনি, ফজর থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচ ওয়াক্তে 32 বার বলছেন আল্লাহ আমাকে ইহুদি নাসারার থেকে বাঁচান। আল্লাহ বলবে বাঁচাবো তো বাঁচাবো কি করে, কি করে তোদেরকে বাঁচাবো? তুই যখন বলতে থাকিস বাঁচাও, তখন তো কোরআন তোকে লানত করতে থাকে, কেননা তোর ভিতরে ইহুদি নাসারার ভালোবাসা, তোর রং সাজানো, তোর শরীর সাজানো ইহুদি নাসারার আদর্শে, তোর চুল কাটা ইহুদিদের আদর্শে, তোর প্যান্ট ইহুদিদের আদর্শে, তোর কাপড় ইহুদিদের আদর্শে, তোর খাওয়া ইহুদিদের আদর্শে, তোর লওয়া ইহুদিদের আদর্শে, তোর চলা ইহুদিদের আদর্শে, তোর বিয়া ইহুদিদের আদর্শে, তোর শাদি ইহুদিদের আদর্শে, তোর ঘুম ইহুদিদের আদর্শে, সবকিছু তুই ইহুদিদের আদর্শে সাজায়া আমার কাছে ভালো শাস্তি আসছিস, আর তুই বলতেছিস আমি ওদের হাত থেকে তোকে বাঁচাবো, তো তোরে ওদেরকে দিয়ে পিটাবো না তো কাকে দিয়ে পিটাবো? আমি বুঝাইতে পারতেছি না, মনে হয় আমার ভিতরে ব্যথা, এটা আমার ব্যথা, কিচ্ছু না, ওয়াজ না, এটা ওয়াজ তো আমার পরে যারা আসবে তারা করবে, আগে যারা করে গেছে তারা করে গেছে, আমি তো এক বেড়া কান্দে নিছি এই জন্য ভিতরের ব্যথা। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিল উম্মত, যাদের জন্য জীবনে কাঁদতে কাঁদতে, আরে আরো সে যায়া যিনি উম্মত বলেন নাই, 40 দিন মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, শুধু এক তাজাল্লি দেখা, 1470,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি, মুসা আলাইহিস সালাম সইতে পারেন নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন। কাবা কাউসাইনি ও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, এরকম পাশে বসা আরশের উপরে সমস্ত নুরি পর্দা ভেদ করা ওইখানে যা বসছেন, হারায় যাওয়ার কথা ছিল, কিছুই মনে আসার কথা ছিল না, আল্লাহ সালাম দিছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওই সময় নি আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, কিন্তু বন্ধু সালাম তো নিবে দূরের কথা, উল্টা বইলা উঠছে আমার উম্মত, আজকে আমাকে না দিলেও চলবে আমার উম্মতকে দেন। ওই উম্মত লানত আমাদের জিন্দগির উপরে, আমি কথা শেষ জায়গায় চলে আসছি, লানত আমাদের জিন্দগির উপরে। উম্মতে মুহাম্মাদি আল্লাহ মাপবে মুহাম্মাদি পাল্লা দিয়া, সবাইকে ওই স্কেল দিয়া মাপবে, ওই মিটার দিয়া মাপবে। কোরআন শুধু শুধু চিৎকার দেয় নাই, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদেরকে আল্লাহর পক্ষে কে আমাদের দিন দাঁড় করাবে, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আমাদের পক্ষে কে, তা আল্লাহ বলবে কেয়ামতের বাদশাহ তোদের পক্ষে, ওর রাসূল শাহীদান আলাইকুম, আমি কেয়ামতের বাদশাহকে তোদের পক্ষে দিয়া দিছি, দেখোস না ঘোষণা দিছি, সালতো তা সাফি তুসাফা, বন্ধু চাইতে দেরি আমি হাতে উঠায় দিতে দেরি করব না, আজকে বন্ধু চাবে আমি খালি দিব, আমি চাবো না আমি দিব। আজকে উম্মত ওই নবীর আদর্শ ছেড়া দিছে, নবীর ইজ্জত রাখি না আমরা, সারা জীবন যদিও চোখের পানি জড়াইছেন, জীবনের একটা পর্ব যায় না 23 বছর চোখের পানি থামে না, মৃত্যু লগ্নে চোখের পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন আতাব কি ও আন্তা ইলা রফিকিল আলা, এই মুহূর্তে কেউ কাঁদে আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে জিবরিল তুই বুঝবি কি করে,
ফামাল্লি বাদি উম্মতি, ব্যথা তো আমার দিলে তোমার দিলে না, উম্মতকে কে দেখা রাখবো, এই জন্য চোখে পানি। আল্লাহ ওই মুহূর্তে জবাব দিছে, ইন্না লাহা লা ইয়াতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আল্লাহ দেখা রাখবেন। আবুল্লাহ সামরকান্দি লেখছেন, কবর থেকে উঠবেন তখনও ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, উম্মত তো দেখি না, একা না উঠছি, তুমি একা আসছো, ময়দান খালি দেখি, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, মা শাক্কাল আরদা ইল্লা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, উম্মত এখনো উঠে নাই, চিন্তিত হয়েন না। যেই উম্মতের যেই উম্মতা যেই উম্মত, হায় হায়, সামান্য দুনিয়াবি একটা পদবি চেয়ার পাওয়ার জন্য, আরে হোক না সেটা মার্কেটের সমিতির পদ, হোক না সেটা ইউনিয়ন কাউন্সিলের পদ, ওটা পাওয়ার জন্য এমপিত্ব মন্ত্রিত্ব তো আরো উপরের জিনিস, একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ার পাওয়ার জন্য নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে না, মারকোল খালি করতে দ্বিধা করে না, নিজের তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না। যে উম্মত শুধু দুনিয়ার একটা কাঠের চেয়ার পাওয়ার জন্য, আর কেয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যেটা কোরআন এখনো চিৎকার দিতেছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাক রাব্বুকা মাকামাম মাহমুদা, আমরা আজানের পরে দোয়ার ভিতরে করি, আতিহি মাকামাম মাহমুদা, আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন, ওই চেয়ার পাবে তারপরও বসবে না। আল্লাহ বলবে কেন বসবেন না, বলছে যে তিন জায়গায় ছড়বে ও বসবে তো বসবে কি করে, আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন তিন জায়গা, উম্মতকে বইলা আসছি হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো, আমি বসলে পানিকে পান করাবে, ওইখান থেকে মিজানে ছুটবো, যদি পল্লা সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি গুলো আর কাজে লাগাবো তো লাগাবো কোন জায়গায়, ওইখানে দাঁড়াই চাওয়া শুরু করব, যতক্ষণ পল্লা সামনে না ঝুঁকাবেন ততক্ষণ পর্যন্ত চাইতে থাকব, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকব, ততক্ষণ পর্যন্ত চিৎকার দিতে থাকব, উম্মতের পল্লা সামনে ঝুঁকায় ছাড়বো, তৃতীয় নম্বর মিজানে পলসে রাতে ছুটা যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঁটটি মাথায় দিয়ে পার করায় দেব। আজকে আমরা তার সাজে শাস্তে রাজি না, আমাদের এই বিপর্যয়ের কারণ একমাত্র কিচ্ছু না, শুধু আর শুধু নবীর ইজ্জত রাখি নাই, নবীর মান রাখি নাই, সম্মান রাখি নাই, নবীর আদর্শকে আদর্শ বানাই নাই। আজকে কিছু কর বলবে না আল্লাহ বটে, বাধ্য করবে না আল্লাহ, আমরা চিৎকার দিতে পারি দিতেছি, বাধ্য আল্লাহ করবে না কাউকে, নাহলে করতে পারে, করতে পারে, সামান্য কিছু কইরা যদি এত কিছু দুনিয়ালারা দুনিয়ালাদের উপরে করতে পারে, সামান্য তিন বেলা দুই বেলা তিন বেলা দুই দিন তিন দিন দশ দিন মালিকের কথা মানে না, কান ধরা বের করে দিছে বারে চাকরির টিকা, এটা হয় না, হয় না গাউসিয়ায়, হ্যাঁ হ্যাঁ, ডেলি তো আপনার ভিতর থেকে আশি হাজার বার দূষিত অক্সিজেনকে বের করে, আশি হাজার বার কার্বন ডাইঅক্সাইডকে ডেলি আল্লাহ আমাদের ভিতর থেকে আশি হাজার বার ক্লিয়ার করেন, আশি হাজার বার, কত কতবার দেখেন আপনি নেটে শ্বাস দিয়া, আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে এক লক্ষ ষাট হাজার বার, ষাট হাজার পিওর অক্সিজেন যায়, ও যায়া দূষিত অক্সিজেনটাকে নিজের ভিতরে নিয়ে নেয়, যখন আমরা ছাড়ি তো অক্সিজেনটা ওইটাকে নিয়ে বাহির হয়ে চলে আসে, বন্দাকে আশি হাজার বার আল্লাহ ডেলি কার্বন ডাইঅক্সাইডকে ক্লিয়ার করেন, পরিষ্কার করেন, যে আমার বন্দা যেন অসুস্থ না হয়, যেই আল্লাহ এতটুকু খেয়াল রাখে ওই আল্লাহর খেয়াল কতটুকু রাখেন, হায় কিছুই যদি না করত, নবীজি তো দেখায় দিয়া গেছিলেন, এই উম্মত যদি কিছুই না রাখতো এতটুক লাজ রাখতো যে আল্লাহ ডাকতে দেরি মসজিদে আসতে দেরি হয় নাই,
আল্লাহ ডাকতে দেরি, দোকানে জায়নামাজ বিছাইতে দেরি করে নাই, আল্লাহ ডাকতে দেরি, মার্কেটের গলিতে চাটাই বিছাইতে দেরি করে নাই। দোকানদারও বলতেছে, ক্রেতাও বলতেছে, বিক্রেতাও বলতেছে, আগে নামাজ পড়া নাই, আল্লাহ ডাকছে। এতটুকু যদি করত, আজকে নির্যাতিত এই জন্য আসেন, কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন, যদি আমার কথা বুঝে আইসা থাকে, মৃত্যুর আগে তওবা করতে হবে। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আসেন আজকে এই জনসমুদ্র থেকে, এত বড় মজমা থেকে, এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, আসেন হাত উঠায় তওবা করি। আজকে তওবা করবেন, কে কে করবেন দেখি, তাহলে দুই হাত উঠায় বলেন আল্লাহ মাফ করে দেন, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামেন নামেন। রূপগঞ্জে ওলামার অভাব নাই, আমি তো সবসময় বলি বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই, আলেম ওলামা মসজিদ মাদ্রাসার পরিবেশ অনেক দেশ হবে, আমাদের দেশের চেয়ে মসজিদ বেশি আছে। আমি মানি ইন্দোনেশিয়ায়, মানি ইন্দোনেশিয়ায় 5,500 মসজিদ, মানি 5,50,000 মসজিদ, মানি, কিন্তু মাদ্রাসার এরকম পরিবেশ নাই, মাদ্রাসার পরিবেশ নাই। আমাদের দেশে যে পরিবেশ আছে, মসজিদ মাদ্রাসার পরিবেশ, হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের পরিবেশ, এটা দুনিয়ার কোথাও নেই। আসেন এদের কাছ থেকে শিখেন, নবীর আদর্শ শিখেন। শুধু মুখের মহব্বত দিয়ে চলবে না, যদি চলত রব্বে কাবার কসম, যদি শুধু মুখের মহব্বত চলত, তাহলে আমার বিশ্বাস আবু তালেবের মহব্বত চলত, আবু তালেবের মতো আল্লাহ রসুলকে ভালোবাসনেওয়ালা মনে হয় না কেয়ামত পর্যন্ত কেউ আসবে, এতটুকু ভালোবাসতেন। ভালোবাসবেন এতটুকু, এতটুকু ভালোবাসবেন মনে হয় কেউ নাই, এতটুকু ভালোবাসবেন কেউ নাই যতটুকু আবু তালেব ভালোবাসতেন। অনেকে ভালোবাসে বলে অনেক কিছু প্রমাণ দিতে পারবো ভালোবাসার উনার, কিন্তু পাল্লায় উঠাইলে আমার বিশ্বাস ছটকায়া যাবে। ভালোবাসবে আবু তালেবের চেয়ে বড় ভালোবাসনেওয়ালা কেউ নেই। আবু তালেব বড় ভালোবাসতেন, আপনি জানেন না কতটুকু বাসতেন, তারিখ পড়তে হবে, লম্বা ইতিহাস পড়লে তারপরে বোঝা যাবে। আজকে আমাদের সমাজেরও কিছু মানুষ আছে শুধু মুখে ভালোবাসে, মুখের ভালোবাসা দিয়ে পার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আদর্শ না শিখব। শিখবেন, শিখবেন সবাই, সবাই শিখবেন, সবাই শিখবেন আদর্শ। কার কাছ থেকে? নেটের কাছ থেকে, হ্যাঁ নেটের কাছ থেকে শিখবেন, কার কাছ থেকে শিখবেন, হ্যাঁ সোহবত থিকা শিখেন, সোহবত থিকা। নেট 2 নম্বর, জাল, নেট মানে কি, জাল মানে কি, কেন জাল মানে কি, নকল, ঠিক না।